হ্যালো, লিনাক্স অপারেটিং সিস্টেমে কি করে নেটওয়ার্ক কনফিগারেশন করতে হয় স্ট্যাটিকভাবে, যদি আমাদের ডিএসসিপি থেকে যখন আমরা নেটওয়ার্ক নিব তখন যদি ডিএসসিপি থেকে আমাদের স্ট্যাটিক্যালি আইপি দিয়ে দেয় যে আইপিটা কনফিগার করে নিতে হবে, তাহলে সেখান থেকে যদি আমাদের প্রয়োজন বা আদার কোনো পারপাজে আমাদের যদি প্রয়োজন হয় আমাদের নেটওয়ার্কটা স্ট্যাটিক্যালি বা ম্যানুয়ালি আইপি কনফিগার করতে হবে, তাহলে কীভাবে সেই ম্যানুয়ালি আইপিটা কনফিগার করতে হবে সেটা আমরা দেখে নিব। তাহলে আমরা ম্যানুয়ালি আগে আইপি কনফিগার করার জন্য আমাদের যদি দেখি আমরা ফার্স্টে আমাদের কোনো নেটওয়ার্ক কোনো কানেকশান কানেকটিভিটি নেই, যদি আমাদের কানেকটিভিটি না থাকে তাহলে আমাদের ফার্স্ট আগে একটা ডিভাইসটা দেখে সেই ডিভাইস অনুযায়ী আমাদের একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে। প্রোফাইল ক্রিয়েট করে দেন সেখান থেকে আমাদের স্ট্যাটিক্যালি বসিয়ে দিতে হবে যে আমরা কোন আইপি সেই আইপিটা ধরে দেন দিয়ে দিতে হবে। তাহলে এই জন্য আমরা ফার্স্ট আমরা এখান থেকে আমরা জানি ম্যানুয়ালি করতে গেলে পারা যখন এখান থেকে যে এখান থেকে সেটিং সেটিং থেকে একচুয়ালি দেখি সেটিং থেকে নেটওয়ার্ক নেটওয়ার্ক থেকে ওকে যদি এখানে একটু অ্যাড করি এখান থেকে যে প্রোফাইল ম্যাক অ্যাড্রেস এখানে মিউট এখানে আসছে ডিটেলস এখানে যদি IPv4 যদি আমরা এখানে ডিএসসিপি তো অটো যদি এখন ম্যানুয়ালি দিই তাহলে অ্যাড্রেস DNS তারপর নেটওয়ার্ক মাস্ক গেটওয়ে এগুলো কি করতে পারি ম্যানুয়ালি আমরা বসিয়ে দিতে পারি। কিন্তু আমরা যেহেতু লিনাক্স কমান্ড লাইন বেস তাহলে কীভাবে কমান্ড লাইনের মাধ্যমে আমরা সুন্দরভাবে করতে পারি সেটা আমরা দেখব। টার্মিনাল ওপেন করি, আমাদের এখানে কোনো আমাদের নেটওয়ার্ক কনফিগারই করা নেই। তাহলে যদি আমরা ফার্স্ট টার্মিনাল ওপেন করি আমাদের ফার্স্ট পারপাস হচ্ছে একটা প্রোফাইল ক্রিয়েট করবো। প্রোফাইল ক্রিয়েট করার আগে আমরা একটু দেখে আসবো আমাদের ডিভাইসটা একটু দেখে আসবো। তাহলে NMCLI ডেভ ডিভাইস স্ট্যাটাস দেখি এখানে কোনো কানেকশান এখানে ENP0S3 নামে একটা আমাদের ডিভাইস আছে আর কি ইথারনেট ডিসকানেক্ট আছে। তাহলে এভাবে কীভাবে স্ট্যাটিক্যালি এখন বসাই অটোমেটিকভাবে আমরা দেখব। তাহলে দেওয়ার জন্য আমাদের ফার্স্ট কমান্ড ব্যবহার করতে NMCLI কানেকশান এবার আমাদের অ্যাড করতে হবে এবার কন নেম দিয়ে দিতে হবে কন নেম এবার কন নেমটা আমরা কী হবে যেটা আমাদের প্রয়োজন হবে সেটা আমরা অবশ্যই দিয়ে দিব। এখন আমি কন নেমটা দিয়ে দিলাম সাপোজ MMMM যা সাধারণত ইসের সাথে আমাদের ডিভাইসের সাথে ম্যাচ রেখেই দেওয়া হয়। যদি আমাদের ইথো থাকতো বা ENS33 থাকতো বা এখানে যেটা থাকে বা ENP0S নামে এখানে সাধারণত ম্যাচ করে দেওয়া হয়। যদি আমাদের একাধিক নিক কার্ড থাকে দেন যাতে বোঝা যায় কোন নিক কার্ডের কানেকশন এটা, এই যার কারণে এখানে ম্যাচ রেখেই দেয়। এখানে যদি আমরা ম্যাচ রাখার জন্য এখানে আমরা যে এটা দিলাম S3 যাতে আমাদের বুঝতে যদি একাধিক নিক কার্ড থাকে সেক্ষেত্রে বোঝার সুবিধার্থে যদি ল্যান বা ওয়ানের কানেকটিভিটি বোঝার জন্য এইভাবে একটু সিলেক্ট করে দেওয়া বেশি বেটার। তাহলে এখান থেকে নাম দেওয়ার পর আমাদের এবার দিতে হবে ইফ নেম আমাদের ইফ নেমটা কোন ডিভাইসের সেটা আমাদের দিয়ে দিতে হবে ENP S3003 আমাদের টাইপ দিতে হবে টাইপ ইথারনেট এবার আমাদের আইপি কোন আইপি আমরা বসাতে চাই IP4 দেন ওকে আইপি অ্যাড্রেসটা আমাদের অবশ্যই দিতে হবে ON7272.20 আমরা এই ব্লকের একটা দেন আইপি বসাতে চাচ্ছি স্ট্যাটিক্যালি এবং কত বিট হবে সেটা আমরা অবশ্যই দিয়ে দেবো এটাকে 24 বিট নেটওয়ার্কে এবং আমরা দেন এখান থেকে আমরা এবার কোন গেটওয়ে ব্যবহার করতে চাই গেটওয়ের জন্য GW ব্যবহার করতে হবে GW বিট হচ্ছে 4 বিট দেন গেটওয়ের তা আমাদের দিয়ে ইউজ করি 6.2.2.গেটওয়ে ইউজ করছি দেন ওকে যখন আমরা ওকে হয়ে গেছে দেন এন্টার নাও যখন আমরা এন্টার ইউজ করছি আমরা এখানে দেখতে পাচ্ছি সাকসেসফুলি অ্যাডেড। আমরা যদি এটা অ্যাড করছি তাহলে এখান থেকে আমাদের এটা কি করতে হবে আপ করতে হবে। তাহলে কিভাবে আমরা আপ করব আমরা আপ করার জন্য কমান্ড NMCLI এবং আমরা একটা জিনিস দেখাই যখন আমরা আপ করছি তখন এখানে নেটওয়ার্কের কানেকটিভিটি শো করছে। তাহলে আমরা একটু আপ করি NMCLI কানেকশান তারপর আফ ওকে আমাদের কানেকশানটা আফ সাকসেসফুলি কানেকশানটা অফ হয়ে গেছে কানেকটিভিটি অ্যাক্টিভ এবার আমরা নেটওয়ার্ক সিস্টেমটা একটু রেস্টার্ট দিয়ে আসতে পারি সিস্টেম CTL restart surface
internal এখানে রিস্টার্টিং ওকে কমপ্লিট তাহলে যদি আমরা এখন ডেভের স্ট্যাটাসটা যদি দেখি দেখি nmcli ডিফাইস ডেভ ওকে তার আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের নামটা ENP033 ইথারনেট এখানে কানেক্ট MMS033 নামে এখানে অটোমেটিক কানেক্ট এখন যদি আমরা একটু যে আমাদের যে স্ট্যাটিক্যালি যেটা বসিয়েছিলাম স্ট্যাটিক সেটা আইপিটা যদি আমরা একটু দেখতে চাই তাহলে আইপি এডিডিআর এডিডিআর যদি একটু কমান্ড ইউজ করি দেন আমরা দেখতে পারবো এই যে আমরা বসিয়েছিলাম যে আমরা 24 বিটের যে আমরা যে আইপিটা বসিয়েছিলাম 172.124.124 যে আইপিটা বসিয়েছিলাম তাহলে স্ট্যাটিক্যালি বসতে বলি সাকসেসফুলি আমাদের তাহলে স্ট্যাটিক্যালি কিভাবে নেটওয়ার্ক কনফিগার করতে হয় সেটা আমরা দেখলাম এক্সিস্ট ওকে থ্যাংক ইউ